বর্তমান প্লস থ্রি ফার্স্ট সিলেকশন মেরিট লিস্ট প্রকাশ সারিছে আসুন আজ ভিডিওরে আমি দেখা কমিটি আপনার এটার ডিস্ট্রিক্ট ওয়াইজ স্ট্রিম ওয়াইজ এবং অনর্স ওয়াইজ দেখিপারে কি আপনার কেউ কেউ কলেজে কো কেউ কলেজে মিললানা তো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং যা যেেপ বতুছি সেসব স্টেপ কু ফলো করুন এবং আপনার কট অপ লিষ্ট আপনার সে

গলা গলাপ এখানে সম্পূর্ণ ডিটেলস আপনার লেখা যাইমি আপনার আডমিশন হব কোম ডকুমেন্টস লাগবে কমিটি আবেদন করে পারে পুরো তড়ি আপনার তাপরে তে আপনার প্লস থ্রি কট অপ লিষ্ট দেখছে এ উপরে আপনার ক্লিক করবে এরপরে ক্লিক করে সারা পরে এমিটি কিছু আসলে তাকে কট করে দেবে তাপরে এই জায়গায় দেখুন আপনার দিইটি দেখা যাব মেট লিষ্ট আপনি মেট লিষ্ট পি ডবলু তো সর্বপ্রথমে আপনার মেরিট লিস্ট উপরে ক্লিক করবে যদি আপনি পি ডবলু ডি অ তাহলে এটার আপনার পি ডব্লু ডি উপরে ক্লিক করতে মেট লিষ্ট উপরে আপনার ক্লিক করবে

দেখুন এই জায়গায় কোশি ইউনিভারিটি আসবে না যেমন গঙ্গাধর মেহের ইউনিভারিটি জিএম কলেজ আপনার জাথে সেমি কিন্তু কলেজ এই জায়গায় আসবে না যে কলেজগুলো স্যামস অন্ডরের তো আমি কলেজ সিলেক্ট নেতাজি সুভাষচন্দ্র কলেজ মু সিলেক্ট তাপরে এই জায়গায় আপনার স্ট্রিম সিলেক্ট করবেন দেখুন আর্টস এবং কমর্স দুইটি স্ট্রিম আছে নেতা সুভাষচন্দ্র বোষ রাজ তেমন আর্টস সেক্ট করে নবাব তাপরে আপনার হনর্স আপনার যে সবজেক্ট্র আবেদন করে মে হনর্স দিয়ে তাকে আপনার সিলেক্ট করবার ইংরাজি সিলেক্ট সিলেক্ট করবে যা আপনার হনর্স তাহা এখানে সিলেক্ট করে নেবে তো ইংলিশ সিলেক্ট করে সো অপশন ক্লিক করবে ক্লিক কলাপরে এই জায়গায় লিস্ট দেখুন এই বর্ষ প্রথম সিলেকশন সেভেন্টি ফোর কলেজ এইভাবে ভাবে আপনার দেখিপারে যদি আপনার আই তিনটা অনর্সা দিয়ে তাহলে অলগা অনর্সে যাই আপনার সেই জায়গায় দেখিপারে কি আপনার সেই জায়গায় সিলেকশন হয়েছে না না অনেকগুটিয়ে কলেজ দিয়ে এই জায়গাও আপনি দেখিপারে এইভাবে ভাবে আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনার স্ট্রিম ওয়াইজ দেখিপারে কি আপনার কো কট যাইছে কে কট অফ যাইছি আপনার সিলেকশন হয়েছে না না যদি আপনার ভিডিওটি পসন্দ গোটে লাইক করে ভিডিওটি সমস্ত সেয়ার করে দেবে এবং সমস্ত বিষয়ে যদি চ্যানেল তো দেখা ভিডিওরে পর্যন্ত বিদায় দিও জয় জগন্নাথ